আমার সবচেয়ে কষ্ট লাগছে কি জানেন, উনি চলে যাওয়াতে একটা আঘাত পেলাম, আর একটা আঘাত পেলাম। ওনার মতো একজন ভক্ত ললাটে তিলক, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু বলে কৃষ্ণ হলে মানুষ। ভাগবত বক্তা পাঠক যদি এ বলে তাহলে কৃষ্ণ কথা উনি কি বলবে গো? এই যে সমস্ত কীর্তনিয়া যে সমস্ত পাঠক কৃষ্ণকে সাধারণ মানুষ বলে, এগো মুখের ভাগবতী কথা শুনতে আপনাকে কে বলছে গো? কে বলছে? কৃষ্ণ সাধারণ না, কৃষ্ণ সম্বন্ধে একটু কৃষ্ণ ভাবনা করতে ব্রহ্মা ব্রহ্মজ্ঞানে পাইনি, যোগি যোগ সাধনায় পাইনি যে কৃষ্ণ তত্ত্বটা, যে কৃষ্ণকে উপলব্ধি করার জন্য সোনার কাশিকে পরিত্যাগ করে সেই শ্মশানবাসী হয়েছে, তার এক নাম পঞ্চনন, পঞ্চমুখে কৃষ্ণ নাম গাহিছে অনির্বাণ, আর সেই কৃষ্ণ সাধারণ। ওরে বাপনার আমার লজ্জা লাগে, এ মাল কোথা থেকে উদয় হয়? আমার লজ্জা লাগে যে কৃষ্ণকে সাধারণ মানুষের সাথে তুলনা করে। এরা কতটুকু জ্ঞানের অধিকারী, কতটুকু এরা কি কীর্তন করবে আর কি ভাগবত বলবে গো? আমার এটা খুব জানবার অভিপ্রায়, আপনারা কি করে এগুলো শোনেন? এই অনন্তদাস পণ্ডিত বিদগ্ধজন রাধাকুণ্ডের ভূতপূর্ব গদিয়ানশীল মহন্ত ছিলেন, 108 পণ্ডিত প্রবর অনন্তদাস মহারাজ, ইনি সাধুমুখে হরিকথা লিখেছেন। কি মুখে? সাধুমুখে। এজন্য এই কথাটার উদ্দেশ্য, একদিন উনি জীবিত থাকতে আমি ওনাকে বলেছিলাম, বাবা আপনার তখন এই দ্বাদশ, এখন বোধ হয় কত খণ্ড পড়েছেন? না বেশি, একাদশ না দ্বাদশ খণ্ড যেন আমার খেয়াল নেই, তখন চার পাঁচ খণ্ড না ছয় খণ্ড করেছে। তখন আমি বলেছিলাম যে বাবা আপনি যে এই সাধুমুখে হরিকথা গ্রন্থের নাম দিলেন, বলছে শোনো উনি তো বিদগ্ধ, ভারতবর্ষের মধ্যে ওনাকে দ্বিতীয় নরোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে, দ্বিতীয় নরোত্তম বলে আখ্যায়িত করা হয়েছিল অনন্তদাস পণ্ডিতকে। আমি শ্রদ্ধার সহিত তার শ্রীপাদ পদ্ম বন্দনা করি। তিনি বলেছিলেন হরি কথা যদি শুনতে হয় সাধুর মুখে শুনতে হয়, কৃষ্ণ কথা যদি শুনতে হয় কার মুখে শুনতে হবে? সাধুর মুখে শুনতে হবে। তো সাধুকে যার আহার বিহার চলাফেরা শুদ্ধ হয়েছে, যার আহার শুদ্ধ হয়নি, যার বিহার শুদ্ধ হয়নি, যার ভালো মন্দ জ্ঞানী হয়নি, যে কৃষ্ণ সম্বন্ধে ভক্তি জাগেনি, তার মুখে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করা যাবে কি যাবে না? মনে থাকবে তো? আজকে এইরকম এইরকম বললেন, আবার যেন ওই উপকোমাল দুই সাইডটা এখানে টেনে এনে যেন আবার বলেন না ওইটাই ঠিক ওইটাই ঠিক, এটা তো আপনাদের আবার স্বভাব। হ্যাঁ, তো ওই রকম মাল যদি আসে যারা ভক্ত তাদের মুখের কৃষ্ণ নাম শুনবেন না। কথাটা বুঝতে পেরেছেন? যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের মুখের কৃষ্ণ কথা শ্রবণ করা যাবে মনে থাকবে কি? রাধে রাধে তাদের মনে থাকবে, হাত তুলুন তো রাধে রাধে, এটা যেন মনে থাকে। আমি ভয় পাই, আমি ভয় পাওয়া মাল না, গৌরহরি আমাকে পাঠিয়েছে ভয় পাওয়ার জন্য, সত্যটাকে প্রকাশ করার জন্য।